বিলোনিয়া মুহুরিঘাট সীমান্ত স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবার দুপুরে সরোজ খতিয়ে দেখেন দিল্লি থেকে আগত অতিরিক্ত সচিব বিনায়ক আজাদের নেতৃত্বে উচ্চপদস্থ আধিকারিকের এক প্রতিনিধি দল এরপরই স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এদিন বিনায়ক আজাদের কাছে জানতে চান প্রত্যেকবারই বিভিন্ন সময় দিল্লি সহ বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ আধিকারিকরা সহ এমনকি যৌথভাবে প্রতিনিধি দল একের পর এক মুহুরি স্থলবন্দর সফর করে যাচ্ছেন কিন্তু সার্বিক পরিকাঠামোর কোনো অবস্থায় পরিবর্তন নেই যা রয়েছে তাই বর্তমান মহুরিস্থল বন্দর সার্বিক পরিকাঠামো অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য এগারো কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ হওয়া সত্ত্বেও বাস্তবে কাজ আর রূপায়িত হয়নি কেন একসময় বাংলাদেশ বিজেপি থেকে বাধার সৃষ্টি করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল সে থেকে কাজ বন্ধ হয়ে থাকার পর আর শুরু হয়নি কেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের করা প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে জবাব দেন দিল্লি থেকে আগত অতিরিক্ত সচিব বিনায়ক আজাদ একটি সূত্রে জানা যায় এরই মধ্যে ভারত বাংলাদেশ আলোচনায় এই বিষয়ে বাংলাদেশের সম্মতি পাওয়া গেছে বেশ কিছুদিন আগে তিন দেশের প্রতিনিধি ত্রিপুরা সফর আসার পর বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী বিলোনিয়া মহরিঘাট সীমান্ত স্থলবন্দর পরিদর্শন করে যান এ সময় দক্ষিণ জেলার জেলাশাসক মোহরিঘাট স্থলবন্দরের পরিকাঠামোগত পুরো বিষয় তুলে ধরেন তিন দেশের প্রতিনিধিদের সামনে बहुत ऑफिसर सर आ रहा है जा रहा है देखा जा रहा है कोई डेवलपमेंट ही नहीं हो रहा है सर डेवलपमेंट होगा वेरियस इश्यूज उनको रिजोल्व करना है पहले अच्छा, उसके अच्छा, बाद प्रॉब्लम क्या है मतलब प्रॉब्लम ऐसा नहीं है कोई बायोलेट्रल इशूज है लैंड को लेके कई बार बारिश भी, भी किया है जगह भी तो, देखा हुआ है प्रिंट बनाया हुआ है और मीटिंग्स रेगुलरली हो रही हैं इनका भी मेरे ख्याल से 21 तारीख को इनोग्रेशन हो रहा है बांग्लादेश का हाँ तो उसमें फिर अदर मीटिंग होगी तो यहां भी डेवलप व्यूरो रिपोर्ट सर्च इंडिया टीएनएन